আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকে জানেন না যে কেন আপনাদের পিসিতে চলো কাজ করে। তো এই বিষয়ে আপনাদের আজকে ক্লিয়ার কিছু আমি কথা বলবো যে কেন পিসি চলো কাজ করে। তো এই বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা এটা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আমাদের প্রথমে আমাদের ইন্টারনেটে ঢুকতে হবে। ইন্টারনেটে ঢুকে একটা সফটওয়্যার নামাতে হবে। তো বন্ধু দেখেন, আমি একটা সফটওয়্যার নামাচ্ছি। সফটওয়্যার নাম হলো ইস, দেখেন বন্ধুরা, এই যে এই সফটওয়্যারটা আমি ইনস্টল করতেছি। তো ইনস্টল করার পরে দেখবো যে আমাদের হার্ড ডিস্কটা কত পার্সেন্ট ভালো আছে। তো হার্ড ডিস্কের উপরে কিন্তু অনেক ডিপেন্ড করে যে একটা কম্পিউটার আপনার কতটা ভালো চলবে। তো আপনার হার্ড ডিস্ক যদি আপনার প্রবলেম থাকে, চলো থাকে, তাহলে কিন্তু আপনার কম্পিউটার স্পিডে কাজ করবে না। যতই আপনার কম্পিউটার র্যাম প্রসেসর বাড়ান আর আপনার হার্ড ডিস্ক চলো থাকে, তাহলে কখনোই আপনার পিসি ফাস্ট কাজ করবে না। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার কম্পিউটার ফাস্ট কাজ করবে আর কীভাবে আপনার হার্ড ডিস্কটা আপনারা চেক করবেন যে আপনার হার্ড ডিস্কটা কতটুকু ভালো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটা নামছে। তো বন্ধুরা, সফটওয়্যারটা নামতে একটু সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করবো, হয়তো 5 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, আপনাদের পিসিতে আরও অনেক কারণে পিসি চলো কাজ করে। তো মাঝে মাঝে দেখবেন আপনার পিসিতে কুলিং ফ্যানের নিচে যে প্রসেসরটা থাকে, তো ওখানে আপনার অনেক ধুলাবালি পড়ে যায়। এর জন্য ধুলাবালি পড়ে যায়, মাঝে মাঝে পিসি বন্ধ হয়ে যায়, এর কারণে মাঝে মাঝে চলো কাজ করে। আবার আপনার র্যামের সাইডে দেখবেন যে ধুলাবালি পড়ে গিয়ে আপনার র্যামের ঠিকমতো কাজ করে না, মাঝে মাঝে পিসি অটোমেটিক বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট নেয়। তো এই কারণে এমন হতে পারে। কিন্তু আপনার যে পিসি চলো কাজ করার সর্বপ্রধান হলো আপনার হার্ড ডিস্ক। আপনার হার্ড ডিস্ক যদি আপনার ফ্রেশ থাকে তাহলে আপনার পিসি কিন্তু 100% আপনার হলো ফাস্ট কাজ করবে। তো আপনার হার্ড ডিস্কটা যদি আপনার হলো চলো থাকে তাহলে কিন্তু আপনার হলো হার্ড ডিস্ক চেঞ্জ করতেই হবে। কারণ হার্ড ডিস্ক ঠিক করলে ওই হার্ড ডিস্কটা বেশি দিন ইউজ করা যায় না বা বেশ ভালো চলে না। তো বন্ধুরা, এই জন্য আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে আপনার ভালো মানে একটা হার্ড ডিস্ক লাগাবেন, বা এসএসডি কার্ড আছে এসএসডি কার্ড লাগাবেন। এসএসডি কার্ডে অনেক স্পিড থাকে। তো আপনার যদি 500 জিবি বা 1000 জিবি হার্ড ডিস্ক লাগালেন আর 120 জিবি একটা এসএসডি কার্ড লাগালেন, আপনি এসএসডি কার্ডে হলো উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 সেটআপ দিয়ে রাখবেন শুধু এসএসডি কার্ডে। আর আপনার হলো আপনার যে হার্ড ডিস্কটা থাকবে, ওই হার্ড ডিস্কটা আপনার যে ফাইলগুলো রাখবেন ওই হার্ড ডিস্কটা রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটা কিন্তু দ্বিগুণ ফাস্ট কাজ করবে, আর এসএসডি অনেক ফাস্ট থাকে। তো আপনারা যদি এসএসডি কার্ড লাগান তাহলে সর্বোচ্চ আপনার পিসি ভালো চলবে, এবং এসএসডি কার্ডের 3 বছর ওয়ারেন্টি থাকে। তো 3 বছর ওয়ারেন্টি থাকে, যদি আপনাদের কারোর এসএসডি কার্ড লাগে তাহলে আমাকে বলবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের যে কোনো জায়গায় আমি এসএসডি কার্ড পাঠিয়ে দিব। তো বন্ধুরা, 120 জিবি এসএসডি কার্ডের দাম হলো 1700 টাকা। তো বন্ধুরা দেখেন, আমি আমার সফটওয়্যারটা নেমে গেছে। তো বন্ধুরা, আমি আর এই সফটওয়্যারটা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমি এখন এই সফটওয়্যারটা ইনস্টল করতেছি। তো বন্ধুরা, আপনাদের পিসিতে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ যদি আমি আপনাদের যে সলিউশন দিতে পারবো, ইনশাল্লাহ আপনাদের পিসির সলিউশন দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, আমি আর এই সফটওয়্যারটা ওপেন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক কিন্তু 100% ওকে আছে। দেখছেন আমার হার্ড ডিস্ক কিন্তু 100% ওকে আছে। তো বন্ধুরা, আপনার হার্ড ডিস্ক যদি এখানে 100% ওকে না থাকে তাহলে বুঝবেন যে আপনার এই হার্ড ডিস্কের কারণে আপনার পিসি চলো কাজ করে, ঠিক আছে? আপনার এই হার্ড ডিস্ক যদি 100% ওকে না থাকে তাহলে আপনার হার্ড ডিস্ক চেঞ্জ করবেন, না হলে আর আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনারা অন্য জায়গায় রাখবেন। যদি হার্ড ডিস্ক ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আর আপনার হার্ড ডিস্কটা মানে দাব করে একটা
সময় দেখবেন কি আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যদি চান এই আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে পারেন যে আপনার হার্ড ডিস্কটা কত পার্সেন্ট ভালো আছে। তো বন্ধুরা আমার এই ভিডিও রেজাল্ট ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনে টাচ করবেন এবং ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।